একদম দুর্বল চিত্রনাট্য। দিল্লি যাওয়া আটকানোর জন্য যে নাটক মঞ্চস্থ করা হয়েছে অত্যন্ত কাঁচা হাত। তিপ্পান্ন তেষট্টি একশো উনত্রিশ তিনশো বারো, আমার মনে হয় এই সংখ্যা আর পশ্চিমবঙ্গের মানুষের সামনে কোনো গুরুত্বপূর্ণ সংখ্যা নয়। মানুষ এগুলো নিয়ে আর উৎসাহ নেই, কারণ যে বিশাল সংখ্যক পরীক্ষার্থী প্রতারিত হয়েছেন, যাদের মেধা কম্প্রোমাইজ হয়ে গেছে, তো আজকে সে জায়গায় দাঁড়িয়ে বাতিলের প্রশ্ন তো অনেক পরে। নিয়োগের কি হলো? আমরা অপেক্ষা করে আছি দলের পক্ষ থেকে নিয়োগ কবে সম্পূর্ণ হবে, কবে স্কুল শিক্ষা স্বাভাবিক অবস্থায় ফিরবে, কবে শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হয়ে যাবে না, চাঁদা তুলে মানুষ প্রাইভেট টিউটর নিয়ে এসে স্কুল চালাচ্ছে, শিক্ষকের অভাবে একটা স্কুল বন্ধ হয়ে গেছে, বেশ কয়েকটি মহকুমায় বিজ্ঞানের কোনো শিক্ষক নেই, ব্লকে অরাজনৈতিকভাবে রাস্তায় নেমে মানুষ সঙ্গবদ্ধ হয়ে বন্ধ করছে শিক্ষকের দাবিতে। তাই আমাদের বক্তব্য যে নিয়োগ কবে হবে। যেখানে জালিয়াতি আছে, যেখানে ভ্রষ্টাচার আছে, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের বাতিল হবে তারা? এ ব্যাপারে তো আমাদের অবস্থান পরিষ্কার। আর যাদের বাতিল যাদের করা হচ্ছে তাদেরও আত্মপক্ষ সমর্থনের জন্য কোর্ট সুযোগ দিচ্ছে, হয়তো দেবে। দেখুন, যেদিন লালন শেখ মারা যায় আমরা সেদিন কোনো প্রতিক্রিয়া দিইনি, তার এটাই কারণ যে তার স্ত্রী, তিনি আর যাই হোক লালন শেখ ছিলেন নন, এবং সদ্য স্বামীহারা কোনো মহিলার আবেগকে কেউ আহত করতে চায়নি। কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সাধারণ মানুষ জানেন যে ওই চিঠিটা তার স্ত্রীর লেখা নয়, তৃণমূল কংগ্রেস ওই চিঠিটাকে প্লান্ট করিয়েছে। সুশান্ত ভট্টাচার্য, যার সঙ্গে ওই মামলার দুর্দুক পর্যন্ত কোনো সম্পর্ক নেই, যে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিল, তাকে ওই মামলায় পার্টি করে দেওয়া হয়েছে। আজকে তার স্ত্রী বলছেন তিনি চেনেন না যে কে তাকে দিয়ে লিখিয়েছিল, সেই অবস্থায় তার চেনার কথাও নয়। কিন্তু একদম ভোরবেলা তার বিরুদ্ধে গিয়ে এত অভিযোগ, এতগুলো সিবিআই অফিসারের নাম এবং নতুন করে গল্প তৈরি করা, এটা পুরোটাই তৃণমূলের প্লান্টেড স্টোরি। এটা নতুন করে দিনের আলোর মতো এটা পরিষ্কার। এই সিআইডি তদন্ত সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এ রাজ্যের কোন তৃণমূল কংগ্রেসের পরিবারেরও সিআইডির ওপরে পুলিশের ওপরে কোনো আস্থা নেই। এই তদন্তের মূল উদ্দেশ্য হচ্ছে পুরো ব্যবস্থাটাকে গুলিয়ে দেওয়া। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে যাতে প্রকৃত অপরাধীরা সামনে না আসে। কার নির্দেশে ওখানে এতগুলো মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হলো? কার নির্দেশে এই রাজনৈতিক গণহত্যা? আজকে সেটাকে আড়াল করবার জন্যই চেষ্টা চলেছে। সুতরাং রাজ্য পুলিশের কে তদন্ত করলো, কি তদন্ত করলো, আমার মনে হয় সেটা খুব একটা প্রাসঙ্গিক নয়। সেটা শুভেন্দু অধিকারী বলবেন, আমাদের বিরোধী দলনেতা যখন বলে দিয়েছিলাম তখন তিনি নিঃসন্দেহে ভিত্তি করেই বলছেন। স্বাভাবিকভাবেই তদন্ত হলে তো চাকরি আরও বেশি যাবে, তিরিশ হাজারের বেশি এই ধরনের পেনিয়ম হয়েছে। এখন তো ওয়েমারশিটই পাওয়া যাচ্ছে না, যারা পরীক্ষা দিয়েছেন তাদেরও সিবিআই কয়েকজনকে ডেকে বলছে যে তোমার ওয়েমারশিটে নাম নেই। সে দেখাচ্ছে যে আমি পরীক্ষা দিয়েছি, এক্সামিনেটর সিগনেচার আছে, তার সিগনেচার আছে, কিন্তু বল ওয়েমারশিটে নাম নেই। সব কিছুই উধাও হয়ে গেছে। আজকে ইডি কেস ডায়েরি চেয়ে পাঠিয়েছিল দুবরাজপুরের যে ঘটনা, কিন্তু পুলিশ বলেছে যে দুবরাজপুরের এই ঘটনাতে ইডিকে কেস ডায়েরি দিতে তারা বাধ্য নয়। এই নিয়ে একটা আইনি জটিলতা তৈরি হয়েছে। কোন কোন মামলার ক্ষেত্রে? দুবরাজপুরের মামলা, মানে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে দুবরাজপুরের যে মামলাটা হলো, যেখান থেকে পুলিশ তাকে হেফাজতে নিল, সেই মামলার কেস ডায়েরি ইডি চেয়ে পাঠিয়েছিল। কি দেবে? দেবার মতো কিছু নেই।
একদম দুর্বল চিত্রনাট্য। দিল্লি যাওয়া আটকানোর জন্য যে নাটক মঞ্চস্থ করা হয়েছে অত্যন্ত কাঁচা হাত, এটা মানুষের কাছে এটা হাস্যকর করে তুলেছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থাকে। এভাবে আটকানো যায় না, এভাবে আটকাতে পারবে না। আজকে ইরাদা কিন বলেছে যে যেভাবে আলোচনা হচ্ছে মনে হচ্ছে অনুব্রত মণ্ডল শাহরুখ খান হয়ে গেছে। অনুব্রত মণ্ডল এখন শাহরুখ খান, এর আগে বলেছিল বাঘ, তারপরে বলেছিল খাঁচায় বন্দি বাঘ, এখন বলেছে শাহরুখ খান। হ্যাঁ, উনিও অনুব্রতের মধ্যে শাহরুখ খানকে দেখতে পাচ্ছেন, উনিও তো অবনীন্দ্রনাথ হয়ে গেছেন। আজকে গিয়েছিলেন বোলপুরে উদ্বোধন করতে পৌষ মেলায়। আর এই ফিরাদ হাকিম ওই বিস্ফোরণের পর টিভি বিস্ফোরণের তত্ত্বকে প্রতিষ্ঠা করে এসেছেন, এমনকি মৃত্যুপথযাত্রী যে মানুষগুলো ছিল সেই মুহূর্তে হসপিটালে তাদের পর্যন্ত দেখার সৌজন্য তিনি প্রকাশ করেনি। এই যে মলয় মুখোপাধ্যায় যিনি বীরভূমের নেতা, তাকে তিনি তো বলেছিলেন যে ওনাকে বাঁচাতে এই কেস করা হয়েছিল, সেই প্রশ্নে আজকে ফিরাদ বলেছে পাগল হয়ে গেছে। সেটা দলের মধ্যে টিআরপি বাড়ানোর জন্য, দলকে আড়াল করবার জন্য উনি বলে থাকতে পারেন, কিন্তু ফিরাদ হাকিমও জানেন যে এই মলয় মুখোপাধ্যায় যার কথা বলছেন তিনি স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে তার দলের কর্মসূচি, দলের বক্তব্যকেই মানুষের সামনে সরলতার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। পরিবার ঘটনা কি বলবেন? একসঙ্গে তৃণমূল, একসঙ্গে বিজেপি এবং সিপিএম পতাকা দেখা গেছে। তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য, আক্রমণকে প্রতিহত করবার জন্য নিরন্তর লুট, অত্যাচার, খুন, ধর্ষণ, বোমাবাজি, এর থেকে মানুষ পরিত্রাণ পাওয়ার জন্য খড়কুটো যা পাচ্ছে বেছে নিচ্ছে। আজকে যদি একদম তৃণমূল স্তরে সেখানে যদি নিজের মাটির রসায়নে যদি দু দল পাশাপাশি চলে এসে তারা পতাকা নিয়ে ধরে, আমার মনে হয় সেটা রাজ্য রাজনীতিতে বড় কিছুর ইঙ্গিত নয়। কিন্তু এটা নিঃসন্দেহে ইঙ্গিতবাহী যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবার জন্য গ্রামের নিচুতলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। ভারত জোড়ো যাত্রা আটকাতেই এই হঠাৎ করে এত এত জিগির তোলা হচ্ছে করোনা অভিযোগ কংগ্রেসের। ভারত জোড়ো যাত্রা আটকাতেই এত বেশি করে জিগির তোলা হচ্ছে। আরে নিজের দলটাকে কংগ্রেস আগে জুড়ুক, শতাব্দী প্রাচীন দল লোকসভার মধ্যে নিজের বিরোধী দলের মর্যাদাকে ধরে রাখতে পারেনি। ভারতবর্ষটা জোড়াই আছে, ভারতবর্ষ ভেঙেছে কংগ্রেস। তাড়াতাড়ি গদিতে বসার লোভে তাদের পূর্বপুরুষরা ধর্মের নামে এই দেশটাকে ভেঙে টুকরো করেছে, সমস্ত সময় বিভিন্ন আন্তর্জাতিক শক্তির কাছে আত্মসমর্পণ করেছে, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের চাপের কাছে মাথা নত করে ভারতবর্ষের বাজেট তৈরি করেছে, ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশাবলী মেনে নিয়ে শিল্প শ্রমনীতি কৃষি নীতি চালিয়ে গেছে। তো তারা কি কথা বলবে? নন্দীগ্রামের আজকে গন্ডগোল, ব্যাপক গন্ডগোল হয়েছে, শুনুন বলছে। আচ্ছা আরেকটা হচ্ছে যে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস তাদের জনভিত্তি শেষ করে ফেলেছে। নন্দীগ্রামের মানুষ গত বিধানসভা নির্বাচনী তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। তৃণমূলের কিছু লোক বাঘের ছাল পরে বাইরে গিয়ে রণহুঙ্কার দিচ্ছেন নন্দীগ্রামে, কিন্তু নন্দীগ্রামের মানুষের কাছ থেকে তৃণমূল কংগ্রেস ভীত সন্ত্রস্ত, তাই বাইরে থেকে লোক নিয়েছে, বিশাল পুলিশ বাহিনী নিয়েছে, বিজেপির উপরে আক্রমণ করেছে, আমাদের তিনজনের মাথা ফাটিয়েছে, দখলদারির চেষ্টা করেছে একটা সমবায় নির্বাচনে। এটাই হচ্ছে নন্দীগ্রামের রাজনৈতিক চিত্র। চৈতালি তিওয়ারি তাকে পুলিশ বলেছে, নোটিশ পাঠিয়েছে যে তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন, আপনি বাড়িতে থাকবেন, এর আগেও তাকে বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। মানুষের কাজ আছে, বাড়িতে ছিলেন না, সম্পূর্ণভাবে সহযোগিতা করা হবে তদন্তের স্বার্থে, কিন্তু পুলিশ এই সক্রিয়তা যদি সেদিন দেখাতে পারতো এতগুলো মানুষ পদপিষ্ট হয়ে মারা যেত না। এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণভাবেই কারা দায়ী সেটা মানুষ বোঝে, কিন্তু সেদিনেও বিরোধী দলনেতা এর এই মৃত্যুর জন্য, এই দুর্ঘটনার জন্য দায় কারোর উপরে চাপাননি। কিন্তু আবার বলছি, পুলিশ যদি সক্রিয় থাকতো, পুলিশ যদি এই অতি সক্রিয়তার সামান্য অংশ সেদিন দেখাতে পারত, এই দুর্ঘটনার হাত থেকে আজকে সবাই মুক্তি পেত। দুতলা বাড়ি, তিনতলা বাড়ি, তাদের নাম প্রধানমন্ত্রীর আবাস যোজনায়। আজকেও জিয়াগঞ্জে একটা ঘটনা ঘটেছে, রাস্তা অবরোধ হয়েছে দীর্ঘক্ষণ। দেখুন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এমন কোনো জনহিতকর কেন্দ্রীয় সরকারের প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্প, কোনো পরীক্ষা সংক্রান্ত নিয়োগ,
একটা দৃষ্টান্ত দেখাতে পারবে না তৃণমূল কংগ্রেস যে যেখানে স্বচ্ছতা আছে, যেগুলো অবস্থা আতশকাচের নিচে নয়। কারণ তৃণমূল কংগ্রেসের এই আবাস যোজনায় আজকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে সাধারণ মানুষ। তৃণমূল কংগ্রেস গ্রামে পৌঁছতে পারছে না তাদের নেতা কর্মী, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সমিতির সভাপতি সদস্যরা, তারা নির্ভর করছে আইসিডিএস কর্মীদের ওপরে, অঙ্গনওয়াড়ির ওপরে, আবার তাদের বাড়িতে গিয়ে তৃণমূল রাত্রিবেলা রেপ থ্রেট করছে। এই পরিস্থিতি এখন পশ্চিমবঙ্গের মানুষ ভয়মুক্ত হয়ে গেছে গত কয়েক মাসে। মানুষ তৃণমূলকে একসময় ভালোবাসত, তারপরে ভয় পেত, এখন মানুষ ভয়মুক্ত, মানুষ প্রতিবাদ করছে। তৃণমূল ওপর থেকে নিচ পর্যন্ত আবাস যোজনার টাকার সম্পূর্ণভাবে তছরূপ করেছে। করোনা নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী গতকাল মিটিং করেছেন, আজকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্য উপমন্ত্রী কেন্দ্রীয়, এই গোটা বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন বা কি বলবেন? দেখুন, আমরা চাই এই অতিমারি নিয়ে, করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে নতুন করে কোনো বিভাজনের রাজনীতি না তৈরি হোক, মানুষ সচেতন থাকুক। কারণ এই অতিমারির সময় প্রথমে মুখ্যমন্ত্রী বলেছিলেন কোভিড ফোভিড বলে কিছু নেই, পুরোটাই বিজেপি প্রচার। তারপরে রাজ্যের পক্ষ থেকে বলা হলো থালাবাজি আলো নিভিয়ে কোভিডের বিরুদ্ধে লড়া যায় না। তারপরে বলেছিলেন 100 কোটি মানুষকে ভ্যাকসিনেশন করতে পারবে না, আমাদের দেশের ভ্যাকসিন বিনা পয়সা অন্য দেশকে বিক্রি করে দিয়েছে। কিন্তু তারপরে দেখা গেছে যে এখানে বুস্টার ডোজ পর্যাপ্ত ছিল, পর্যাপ্তের বেশি ছিল, সেগুলো পড়ে নষ্ট হয়ে গেছে। কারণ রাজ্য সরকার কোভিডের বিরুদ্ধে লড়াই করতে আন্তরিক ছিল না, মানুষকে সচেতন করতে, মানুষকে উৎসাহ দিতে যে তারা যাতে ভ্যাকসিন নেয়, এ ব্যাপারে তাদের কোনো সদিচ্ছা ছিল না। তো এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এই ভ্যারিয়েন্ট যদি আবার একটা অতিমারী রূপ নিয়ে আসে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আমাদের কাছে খবর অনুযায়ী যে রাজ্য সরকারের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, সরকার এই ব্যাপারে সচেষ্ট হোক, অন্তত মানুষের জীবন নিয়ে আর যেন রাজনীতি না হয় সেদিকে সকলেরই দৃষ্টি রাখা উচিত। শিক্ষা দপ্তরে দুর্নীতি, শিক্ষক নিয়োগের দুর্নীতি, এসএসসি, এ সমস্ত চলছিল, এর মধ্যে আবার একটা পাবলিক সার্ভিস কমিশনের একটা প্যানেল ফায়ার অপারেটর নিয়োগের মতো একটা, সেখানেও একটা ব্যাপক দুর্নীতি রয়েছে। আজকে আজ কোর্ট সেই প্যানেল পুরোপুরি খারিজ করে দিয়েছে। আমরা তো বারবার এই কথাই বলছি যে 2011 সাল থেকে পশ্চিমবঙ্গে যত সরকারি নিয়োগ হয়েছে সেই প্রত্যেকটার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। কারণ তৃণমূল কংগ্রেসকে দিয়ে, তৃণমূল কংগ্রেসের সরকারকে দিয়ে কোনো নিয়োগ স্বচ্ছতার সঙ্গে করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী বলেছিলেন বন সহায়ক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক বেনিয়ম হয়েছে, তো সেই জন্য তিনি তদন্ত করবেন, তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন বিভাগীয় তদন্ত। আজ পর্যন্ত সেই তদন্তের ফলাফল কিন্তু কেউ জানতে পারেনি। পুলিশের নিয়োগ, সেখানে দুর্নীতি, নার্স নিয়োগ, নার্সেরা আন্দোলন করছেন, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, ইরিগেশন, দমকল, কোনো জায়গা তৃণমূল বাদ দেয়নি। যেখানে তৃণমূল সেখানেই বেনিয়ম, যেখানে তৃণমূল সেখানেই লুট, যেখানে তৃণমূল সেখানেই এই মেধার প্রতারণা। বিরোধী দলনেতা রানাঘাটে দলীয় সভা করবেন, এটা অনেকদিন আগে তৈরি ছিল। আর তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে যিনি স্পিকার রয়েছেন তার নেতৃত্বে বিধানসভায় কোনো সৌহার্দ্যের পরিবেশ আজকে আর নেই, বিধানসভায় কোনো নিরপেক্ষতা নেই। তৃণমূল কংগ্রেস বিধানসভার গরিমা, বিধানসভার ঐতিহ্য, বিধানসভার সংস্কৃতি, বিধানসভার প্রথাকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং সেখানে নতুন করে সমন্বয়ের বার্তা, সৌহার্দ্যের বার্তা বা মানে বিধানসভার চিরাচরিত প্রথা ভেঙে দিচ্ছেন বিরোধী দলনেতা, মনে করার কোনো কারণ নেই। পরিবেশ যখন ঠিক হবে বিরোধী দলনেতা ঠিক সময় চলে যাবে। সেটা রাজ্যপাল জানেন, সেটা রাজ্যপাল যেভাবে হোক তিনি বিশ্লেষণ করবেন। আর পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ যারা বিধানসভাটা সংস্কৃতি
গত কয়েক বছর ধরে দেখেছে যেখানে মুকুল রায় মুখ্যমন্ত্রীর মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করেন আর তাকে এখনো বিজেপির বিধায়ক বলা হয়, যেখানে একটি সাংগঠনিক জেলার সভাপতি তাকে বিজেপি বিধায়ক বলে বিধানসভায় রেখে দেওয়া হয়, যেখানে পিএসসি চেয়ারম্যান যাকে বানানো হয়েছে তিনি প্রকাশ্যে তৃণমূলের মঞ্চ নিয়ে মঞ্চে গিয়ে পতাকা হাতে নেন তাকে বিজেপির বিধায়ক বলা হয়, তারপরে সৌজন্যের রাজনীতি, সৌহার্দ্যের রাজনীতি, সংসদীয় গণতন্ত্র বা বিধানসভার ঐতিহ্য পরম্পরা প্রথা, এগুলো নিয়ে চর্চা যত কম করা যায় ততই ভালো। রাজ্যপাল এবং অধ্যক্ষকে একসাথে চলতে হবে, বিধানসভায় বৈচিত্র্য থাকবে, বিভিন্ন মত থাকবে, স্পিকারের কাজ হচ্ছে বিধানসভায় এই বৈপরীত্য এবং মতকে সুষ্ঠুভাবে বিকশিত হতে দেওয়া, এই ভারসাম্যের রাজনীতির কথা আজকে স্পিকারকে মানে এই মঞ্চে দাঁড়িয়ে রাজ্যপাল বললেন। রাজ্যপাল রাজ্যপালের কথা বলেছেন, যেটা সুস্থ স্বাভাবিক প্রক্রিয়া সেটাই রাজ্যপাল তুলে ধরেছেন, কিন্তু পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, পশ্চিমবঙ্গের মাননীয় স্পিকারের যে ট্র্যাক রেকর্ড, মনে হয় এর বিন্দু বিসর্গ কোনো দিন বাস্তবে প্রতিফলিত হবে না। কারণ তৃণমূল কংগ্রেস গত ১১ বছরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, তারা তৃণমূল সরকারই থেকে দিয়েছে রাজ্য সরকারকে। ঠিক একইভাবে বিধানসভার যিনি স্পিকার তিনি আইন বিশেষজ্ঞ, তিনি তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি নির্বাচিত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, এমএলএ হয়েই থেকে গেছেন, স্পিকার হতে পারেননি। সৌহার্দ্য তো আমরাও চাই, সৌহার্দ্য তো জগদীপ ধনখড় চেয়েছিলেন। কি আচরণ করেছে তৃণমূল কংগ্রেস! তৃণমূল কংগ্রেসের সাংসদ বলল প্রত্যেক থানায় থানায় গিয়ে তার বিরুদ্ধে ডায়েরি করতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরাসরি বলে দিলেন রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, সুতরাং আপনি কোনো ওয়েলকাম গেস্ট নন। স্পিকার সরাসরি সাংবিধানিক প্রধানকে সমালোচনা করলেন, তার বিরুদ্ধে বিবৃতি দিলেন। বিধানসভার ভিতরে তৃণমূল কংগ্রেসের মহিলা বিধায়করা তাকে ম্যানহ্যান্ডেল করলে, তার শরীরস্পর্শ পর্যন্ত করলেন, তাকে শারীরিকভাবে নিগ্রহ করলেন। তারপরে তৃণমূল কংগ্রেস যদি বলে যে এমন বিষয়টাকে তুলে ধরে যে যা করেছেন জগদীপ ধনখড় করেছেন তার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে, বিষয়টা সেরকম নয়। কারণ তৃণমূল কংগ্রেসের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি, সংসদীয় গণতন্ত্রের প্রতি, গণতন্ত্রের ন্যূনতম ব্যবস্থার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, তার জন্যই আজকে সমস্ত জটিলতা তৈরি হয়েছে। যদি জটিলতা রাজ্য সরকার না তৈরি করে তাহলে আমি আশা করব বা মানুষও সেটা জানে যে নতুন করে কোনো সংঘাত তৈরি হবে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে পথ, তৃণমূল কংগ্রেসের যে মত, তৃণমূল কংগ্রেসের যে সংস্কৃতি, তৃণমূলের যা লক্ষ্য, তাতে সংঘাত অনিবার্য। মনোভাবটা আপনি কি করে বুঝতে পারলেন? রাজ্যের মুখ্যমন্ত্রী কি করবেন, কখন কি করবেন, দৈব না জানন্তি কুত মনুষ্য, তিনি ছাড়া আর সেটা কেউ জানেন না, তার দলেরই কেউ বলতে পারবে না, বিজেপির কে বলবে। যখন উনি যেটা করবেন ওনার পদক্ষেপ উনি নিজে স্থির করেন এবং ওনার নির্দিষ্ট ঘরানার মধ্যে দিয়ে উনি চলেন। উনি কখন কাকে প্রশংসা করবেন, কখন কাকে ছুঁড়ে ফেলে দেবেন, সেটা ওনার ব্যাপার। আমরা মনে করি সুস্থ সংসদীয় ব্যবস্থায়, এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে রাষ্ট্রপতির প্রতিনিধি, সংবিধানের রক্ষাকর্তা, প্রধান যিনি রাজ্যপাল এসেছেন তিনি প্রশাসনিক প্রধানের সঙ্গে সামঞ্জস্য রেখে সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতিতে একসঙ্গে কাজ করবেন। কিন্তু সেই পরিস্থিতি যদি নষ্ট হয় তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী থাকবে। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে তৃণমূলের কেউ কেউ হঠাৎ হঠাৎ বাইরে মুখ খুলছে দল সম্পর্কে, নেতাদের সম্পর্কে, কিভাবে দেখছেন ব্যাপারটা? ওগুলো তৃণমূলই শিখিয়ে দেয়, মাঝে মধ্যে বলতে হবে মানুষের কাছে বার্তা দিতে চাইছে যে তৃণমূলের শুদ্ধিকরণের প্রক্রিয়া চলছে। আসলে তৃণমূল তৃণমূলেতেই আছে। কেউ বলছেন যে দাদা দিদিকে ধরে টিকিট পাওয়া যাবে না, কে টিকিট দেবে? কত শুনে তো মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে টিকিট দিতে পারবেন না। তো এ ধরনের নতুন নতুন তৃণমূল একটি আবহাওয়া তৈরি করে যাতে এটি রাজনৈতিক বিতর্ক হয়, সংবাদ মাধ্যমে সরগরম থাকে, এগুলো আসলে কিছুই নয়। তৃণমূল তার দলের
সৃষ্টিকর্তা এবং দলের মালিকানা যার হাতে আছে তার নাম মমতা ব্যানার্জি এবং তার উত্তরাধিকারীও আছে, তিনি যা বলবেন সেটাই শেষ কথা। Thank you.